ঠ্যাংরা কাঠির আগায় একটি আলু বিঁধে দিলে যে রকম দেখতে হয়, নেপালের চেহারাটি ছিল ঠিক সেই রকম। স্কুলশুদ্ধ ছেলে তাকে প্রথমে ন্যাপলা বলে ডাকত, কিন্তু পরে সে নাম বদলে গিয়েছিল। নেপাল স্কুলের নিচু ক্লাসে পড়ত। তার বয়স ছিল 10 কি 11 বছর, কিন্তু ভারী রোগা বলে তার বয়স আরও কম মনে হতো। একটা ফড়িংয়ের পায়ের যে জোর আছে সেটুকু জোরও তার ছিল না, কিন্তু তবু সে ক্রমে ক্রমে স্কুলের ছেলেদের স্নেহ আর সম্মানের পাত্র হয়ে উঠেছিল। কি করে এই হেড়ে মাথা ন্যালনেলে ছেলেটা এমন অসাধ্য সাধন করলে? হিরু নামে স্কুলে একটা ভারী দুষ্টু ছেলে ছিল। সে একদিন নেপালের মাথায় একটা চাটি মেরে বলেছিল, এই তালপাতার সেপাই, তুই কি ভাত খাস না? অমন কাঠের মতো চেহারা কেন? হিরুর গায়ে জোর বেশি, নেপাল কোনো উত্তর দেয়নি। চাটিও বেবাক হজম করে গিয়েছিল। কিন্তু তার পরদিনই এমন এক ব্যাপার ঘটল যাতে হিরু একেবারে কাবু হয়ে পড়ল। হিরু মাস্টারদের চেহারা বর্ণনা করে কবিতা লিখত আর লুকিয়ে লুকিয়ে ছেলেদের পড়ে শোনাত। সেকেন্ড মাস্টার হরিবাবুর মাথায় একগাছিও চুল ছিল না, কিন্তু গোফ ছিল প্রকাণ্ড ঝাঁকড়া ঝাঁকড়া। তিনি ক্লাসে এসে রোলকল করেই ঘুমিয়ে পড়তেন। ছেলেদের বলতেন, এসে লেখো কিংবা তর্জমা করো। তারপর ক্লাসের শেষে ছেলেদের খাতা পরীক্ষা করে ঘণ্টা বাজলেই উঠে চলে যেতেন। হিরু তার নামেও এক পদ্য লিখেছিল। সেদিন হরিবাবু ক্লাসে এসে দেখলেন তার টেবিলের উপর একটা খাতা পড়ে রয়েছে, খাতায় কারোর নাম লেখা নেই। তিনি পাতা উল্টে দেখলেন, তার ভেতর কবিতাটি লেখা রয়েছে, মাস্টারবাবু হরিঘোষ, মাথায় টাক কি ভীষণ, গোফ দেখে হয় পরিতোষ, যেন রে সুন্দর বোন, গোফে যদি যেত টাক ঢাকা, কি শোভা হতো মরি মরি, ঘুমলেই শুরু নাক ডাকা, ঘড়র ঘত হরি হরি। কবিতা পড়েই হরিবাবু একেবারে অগ্নিশর্মা হয়ে উঠলেন, গর্জন করে বললেন, কে লিখেছে এ পদ্য, শিগগির বল, নইলে ক্লাস শুদ্ধ রাস টিকেট করব। হরিবাবুর মূর্তি দেখে ছেলেরা ভয় পেয়ে গেল। তারা ভয়ে ভয়ে কবিতাটি দেখতে চাইল, কিন্তু তিনি দেখালেন না। জিজ্ঞাসা করলেন, এ ক্লাসে কে পদ্য লেখে? সবাই হিরুকে দেখিয়ে দিল। হিরুর মুখ চুন হয়ে গেল, তবু সে সাহস করে বলল, কি হয়েছে স্যার? হরিবাবু তার চোখের সামনে খাতাটা ধরে বললেন, এ পদ্য তুই লিখেছিস? হিরু ঢোক গিলে বলল, আজ্ঞে স্যার, আমি স্যার। শুয়োর পাজি বলে হরিবাবু ঠাস করে তার গালে এক চড় বসালেন। তারপর কান ধরে হিড়হিড় করে টানতে টানতে তাকে হেডমাস্টারের ঘরে নিয়ে গেলেন। হেডমাস্টার হিরুকে শাস্তি দিলেন, 7 দিন কান ধরে বেঞ্চিতে দাঁড়াবে আর স্কুলের সমস্ত ছেলের সামনে তাকে বেত মারা হবে। নেপাল ভালো মানুষের মতন চুপ করে সব দেখল শুনল, কিন্তু সেই পদ্য লেখা খাতাটা হরিবাবুর টেবিলে কে রেখেছিল তার কোনো সন্ধান পাওয়া গেল না। নেপাল সে ক্লাসের ছেলে নয়, তাই তার উপর হিরুর সন্দেহ হলেও প্রমাণের অভাবে সে কিছু করতে পারল না। তাছাড়া নেপালের কূটবুদ্ধি দেখে স্কুলের ছেলেরা সবাই তাকে সমীহ করে চলতে লাগল। সে রোগা বলে তার গায়ে হাত তোলবার সাহস আর কারোর রইল না। শুধু তাই নয়, মাস্টাররাও নেপালের গায়ে হাত দিতে ভয় পেতেন। নেপাল লেখাপড়ায় ভালোই ছিল, কিন্তু তবু বাংলা টিচার বলাইবাবুর হাত থেকে কারোর নিস্তার ছিল না। বলাইবাবু সর্বদাই ছেলেদের ঠ্যাঙাবার ছুতো খুঁজে বেড়াতেন। ক্লাসের যারা ভালো ছেলে তারাও মাঝে মাঝে তার খপ্পরে পড়ে যেত। বলাইবাবু যখন ক্লাসের পড়ায় কোনো ছেলেকে ঠকাতে না পারতেন, তখন তাকে অভিধান থেকে শক্ত শক্ত কথা বেছে মানে জিজ্ঞাসা করতেন। কেউ না পারলে অমনি একমুখ হেসে তাকে প্রহার আরম্ভ করতেন। নেহাত রোগা পটকা বলে নেপাল এতদিন বলাইবাবুর নজরে পড়েনি, কিন্তু একদিন তার সেনদৃষ্টি তার উপর গিয়ে পড়ল। তার মাথায় গাট্টা মারবার জন্যে বলাইবাবুর হাত নিষ্পিষ করতে লাগল। তিনি তার পড়া জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন। নেপাল ঠিক ঠিক জবাব দিতে লাগল, একটাও ভুল করল না। তখন শিকার ফসকায় দেখে তিনি প্রশ্ন করলেন, বল অকুতোভয় মানে কি? নেপাল ভারী মুশকিলে পড়ল। কথাটা সে শুনেছিল বটে, কিন্তু ঠিক মানে জানত না। কিন্তু উত্তর না দিলেও রক্ষে নেই, তাই সে একটু ভেবে নিয়ে বলল, অকুতোভয় মানে কুকুরকে যে ভয় করে না। বলাইবাবুর মুখে হাসি দেখা দিল। তিনি বললেন, হুম ঠিক বলেছিস, এদিকে আয়।
নেপাল তার চেয়ারের পাশে গিয়ে দাঁড়াল। তিনি যেন ভারী আদর করে তার চুলের মধ্যে আঙুল চালিয়ে মুঠি শক্ত করে বললেন, খাসা ছেলে, সোনার চাঁদ ছেলে, এবার তোকে একটা সোনার মেডেল দেব, বলে চুল ধরে নাড়া দিলেন। কারুর বুঝতে বাকি রইল না যে বলাইবাবু আজ নেপালকে বাগে পেয়েছেন, সহজে ছাড়বেন না। বিড়াল যেমন আদমরা ইঁদুর নিয়ে খেলা করে, তিনি তেমনই তাকে নিয়ে খেলা করছেন। নেপাল কিন্তু গম্ভীরভাবে দাঁড়িয়ে রইল, যেন কিছুই বুঝতে পারেনি। চুলে তার ভীষণ লাগছিল, কিন্তু সে একটু মুখ বিকৃত পর্যন্ত করল না। বলাইবাবু মধুঢালা সুরে বললেন, আচ্ছা এবার বল তো নেপাল, ইরম্মদ মানে কি? ইরম্মদ শব্দের মানেও নেপাল জানত না, কিন্তু সে ঠকবার পাত্র নয়, তৎক্ষণাৎ উত্তর দিল, ইরম্মদ মানে ইরান দেশের মদ। সঙ্গে সঙ্গে প্রচণ্ড এক গাট্টা, নেপালের মাথাটি আরেকটু হলেই ফেটে হাড়ির মতন ফুটো হয়ে যেত। বলাইবাবু হুঙ্কার দিয়ে উঠলেন, তবে রে পাজি, এই বিদ্যে হয়েছে, ইরান দেশের মদ, আমার সঙ্গে ঠাট্টা, দাঁড়াও আজ তোমার ইরান দেশের মদ বার করছি, এই বলে আরেকটি গাট্টা মারলেন, ঠকাশ করে শব্দ হল। নেপাল দ্বিতীয় গাট্টা খেয়ে একেবারে মাটিতে শুয়ে পড়ল, দুবার গোগোস শব্দ করল, তারপর চুপ। বলাইবাবু খানিকক্ষণ চড় বাগিয়ে দাঁড়িয়ে রইলেন, কিন্তু যখন দেখলেন নেপাল অনড় হয়ে পড়ে আছে, উঠবার নাম নেই, তখন তার মুখে উদ্বেগের ছায়া পড়ল। তিনি বললেন, এ ন্যাপলা ওঠ। নেপাল নিশ্চুপ হয়ে পড়ে আছে, নড়নচড়ন নেই। ক্লাসের ছেলেরা তাকে ঘিরে দাঁড়িয়েছিল, একজন বলল, স্যার বোধহয় মরে গেছে। বলাইবাবু ধমক দিয়ে বললেন, মরবে কি, গাট্টা খেলে কেউ কখনো মরে? একটা ছেলে, সে কিছুক্ষণ আগেই গাট্টা খেয়েছিল, বলল, ও নিশ্চয় মরে গেছে, আপনার গাট্টা কি সহজ স্যার, ওর মাথার খুলি ছেদা হয়ে গেছে। বলাইবাবু একেবারে সাদা হয়ে গেলেন, নেপাল উপুড় হয়ে পড়েছিল, তাকে চিত করে দেখলেন তার চোখ কপালে উঠে গেছে, দাঁতে দাঁত কপাটি। বলাইবাবু কাঁপতে কাঁপতে একটা ছেলেকে বললেন, ওরে যা শিগগির এক ঘটি জল নিয়ে আয়। এদিকে আর একটা ছেলে হেডমাস্টারকে খবর দিতে ছুটেছিল। বলাইবাবু কি করেন, নেপালের দাঁত কপাটি ছাড়াবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু দাঁত কপাটি কিছুতেই ছাড়ানো যায় না। অনেক কষ্টে নেপালের মুখ একটু হা হল, বলাইবাবু তার মুখের মধ্যে আঙুল পুরে দিলেন, অমনি আবার দাঁত কপাটি, আর সে কি ভীষণ দাঁত কপাটি। বলাইবাবু প্রাণপণে চেঁচাতে লাগলেন, ওরে ছাড় ছাড় ন্যাপলা, গেলুম, ওরে তোর গুষ্টির পায়ে পড়ি, ছাড়। কিন্তু নেপাল অচৈতন্য, বলাইবাবুর চিৎকার শুনতে পেল না, দাঁত কপাটির ঝোঁকে সে তার আঙুল চিবোতে আরম্ভ করল। এমন সময় হেডমাস্টার মশাই এসে উপস্থিত হলেন, নেপালের মাথায় জল ঢালা হতে লাগল, কেউ তাকে বাতাস করতে লাগল। তারপর বহু কষ্টে অনেকক্ষণ পরে নেপালের জ্ঞান হল। বলাইবাবু যখন তার মুখ থেকে আঙুল বার করলেন, তখন আঙুলটা ডাটা চচ্চড়ির সজনে ডাটার মতো ছিবড়ে হয়ে গেছে। সেই থেকে বলাইবাবু ছেলেদের গাট্টা মারা ছেড়ে দিয়েছেন, অন্য মাস্টারেরাও কেউ নেপালের গায়ে হাত তোলেন না। কে জানে আবার যদি দাঁত কপাটি লাগে, বলা তো যায় না। কিন্তু আসল গল্পটা এখনও আরম্ভই করা হয়নি। নেপালের নাম কি করে জেনারেল ন্যাপলা হল, তারপর সে কি করে নেপোলিয়ান বোনাপার্ট খেতাব পেল, সেই কথাই আজ বলবো। শহরে দুটো স্কুল ছিল, একটা টাউন স্কুল যাতে নেপাল পড়ত, আর একটা মিশন স্কুল। এই দুই স্কুলের ছেলেদের মধ্যে ঝগড়াঝাঁটি মারপিট লেগেই থাকত, ফুটবল হকি খেলা নিয়ে তাদের চিরদিনের প্রতিদ্বন্দ্বিতা। তাই রাস্তায় মাঠে গঙ্গার ধারে কোথাও দুদল ছেলের দেখা হলেই প্রথমে কথা কাটাকাটি, তারপর মারামারি বেঁধে যেত। মারামারির জন্যে সর্বদা তৈরি হয়ে দুপক্ষ রাস্তায় বেরুত, দুপকেটে ঢিল ভরা থাকত, আর হাতে থাকত বেতের ছড়ি কিংবা খেজুরের ডাল। দূর থেকে প্রথমে ঢিল ছোড়াছড়ি চলত, তারপর পকেটের ঢিল ফুরিয়ে গেলে ক্রমশ দুই পক্ষ এগিয়ে এসে ছড়ি চালাতে আরম্ভ করত। তাতেও যদি এক পক্ষ পৃষ্ঠ প্রদর্শন না করত, তখন হাতাহাতি আছড়া আছড়ি কামড়াকামড়ি করে যুদ্ধের অবসান হতো। কিন্তু দুঃখের বিষয়, নেপালের স্কুলের ছেলেরা এসব খণ্ডযুদ্ধে বড় একটা জিততে পারত না, প্রায়ই মার খেয়ে তাদের চম্পট দিতে হতো। তার কারণ মিশন স্কুলের ছেলেদের মধ্যে খুব বেশি একতা ছিল,
আর ছিল তাদের মধ্যে কতগুলো সাঁওতাল খ্রিস্টান ছেলে। তাদের গা এত শক্ত যে তারা ঢিল কিল গ্রাহ্য করত না, একেবারে বাঘের মতো বিপক্ষদের মধ্যে পড়ে তাদের ছত্রভঙ্গ করে দিত। যা হোক, সুখের কথা এই যে বারবার হেরে গিয়েও টাউন স্কুলের ছেলেরা দমে যায়নি, সমানভাবে যুদ্ধ চালিয়ে আসছে। একদিন দুপুরবেলা টিফিনের সময় ছেলেরা স্কুলের মাঠে এখানে ওখানে জটলা পাকাচ্ছে, এমন সময় ফুটবল হাফব্যাক সমরেশ হাঁপাতে হাঁপাতে বাইরে থেকে এসে হাজির হলো। সে বাজারে পেন্সিল কিনতে গিয়েছিল। তাকে এভাবে ফিরে আসতে দেখে সবাই বুঝলে একটা কিছু হয়েছে। সকলে উদ্গ্রীব হয়ে তাকে ঘিরে দাঁড়ালো। সে তখন ব্যাপারটা বলল। বাজারে পাঁচজন মিশন স্কুলের ছেলের সঙ্গে তার দেখা হয়। তারা তাকে দেখে একসঙ্গে এতখানি জিভ বার করে ভ্যাংচাতে আরম্ভ করে। সে যেখানে যায় তারাও জিভ বার করে তার পেছন পেছন যায়। সমরেশ একা, তারা পাঁচজন, তাই সে তাদের সঙ্গে ঝগড়া করতে সাহস করল না। শেষে দূর থেকে তাদের দুহাতে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আজ বিকালে দেখে নেব বলে সে দৌড়ে পালিয়ে এসেছে। গল্প শুনে সকলেরই রক্ত গরম হয়ে উঠল। বাজারের মধ্যে জিভ বার করে পিছন পিছন ঘুরে বেড়ানোর দারুণ অবমাননা সকলের মর্মে গিয়ে বিঁধল। দু চারজন ছেলে তখনই গিয়ে তাদের শাস্তি দেবার জন্য তৈরি ছিল, কিন্তু এই সময় ঘণ্টা পড়ে যাওয়াতে প্রতিহিংসা সাধন আপাতত মুলতবি রাখতে হলো। স্থির হলো ছুটির পর দেখে নেওয়া যাবে। স্কুলের ছুটির পর যথাসময়ে দুই পক্ষের দেখা হলো এবং যুদ্ধ শুরু হলো। ফল কিন্তু আশানুরূপ হলো না। মিশন স্কুলের ছেলেরা জিভ ভ্যাংচানোর খবর জানত, তারা তৈরি হয়ে এসেছিল। কিছুক্ষণ যুদ্ধের পর দেখা গেল যারা প্রতিহিংসা নিতে গিয়েছিল তাদের হাতের চেয়ে পা বেশি চলছে এবং বিশ্বাসঘাতক পাগুলো সেই দিকেই বেশি চলছে যেদিকে শত্রু নেই। সেদিন সন্ধেবেলা টাউন স্কুলের ছেলেরা ভারী মনমরা হয়ে নিজেদের খেলার মাঠে বসেছিল। ফুটবলে লাথি মারবার উৎসাহ ছিল না। এই দারুণ দুর্দিনে ছোট বড় ভেদ জ্ঞান ঘুচে গিয়েছিল। নিচু ক্লাসের ছেলে, উঁচু ক্লাসের ছেলে, সবাই বিমর্ষভাবে এক জায়গায় বসে নিজেদের শোচনীয় পরাজয়ের কথা ভাবছিল। লালুর কপালে ঢিবি হয়ে ফুলে উঠেছিল। সে তাতে হাত বুলোতে বুলোতে বলে উঠল, আমরা কি একবার ওদের হারাতে পারব না? চিরকালই কেবল হেরে মরব? সকলের মনে ওই কথাটাই ঘুরছে, তাই কেউ আর জবাব দিল না। সুধা বলে একটি ছেলে, সে নেপালের বন্ধু বোধ হয়, সকলকে সান্ত্বনা দেবার উদ্দেশ্যেই বলল, সেদিন ন্যাপলা কিন্তু ওদের একটা ছেলেকে খুব জব্দ করেছে। গিরিন ফুটবলের ক্যাপ্টেন, বয়সেও সকলের চেয়ে বড়। সে জিজ্ঞাসা করল, কি করেছে ন্যাপলা? সুধা বলে উঠল, উহ, সে ভারী মজা। ন্যাপলা করেছে কি, একটা টিনের কৌটোই? এ ন্যাপলা, তুই নিজে বল না। নেপাল কাছেই ছিল, গম্ভীরভাবে বলল, স্কুলে আসবার পথে রোজ ওই স্কুলের একটা হুমদো ছেলের সঙ্গে আমার দেখা হতো। সে আমাকে দেখলেই তাড়া করে মারতে আসত, আমি দৌড়ে পালিয়ে আসতুম। সেদিন একটা টিনের কৌটোই কতগুলো জ্যান্ত বলতা পুরে নিয়ে আসছিলুম। ছেলেটা আমায় তাড়া করল, আমি কৌটোটা ফেলে পালিয়ে এলুম। সে কৌটো তুলে নিয়ে যেই তার ঢাকনি খুলছে, অমনি বোলতাগুলো বেরিয়ে তার মুখে কামড়ে দিল। দু মিনিটের মধ্যে তার মুখ ফুলে একেবারে ফুটবল হয়ে গেল। সকলের মুখেই হাসি ফুটে উঠল। গিরিন জিজ্ঞাসা করল, তুই কৌটাই বোলতা পুড়লি কী করে? নেপাল যেন একটু আশ্চর্য হয়ে বলল, কেন? কৌটোর তলায় চিনি ছড়িয়ে বোলতার চাকের কাছে রেখে দিয়েছিলুম। তারপর চার পাঁচটা বোলতা যখন চিনি খাবার জন্য ভেতরে ঢুকল, অমনি ঢাকনা বন্ধ করে দিলুম। সবাই হেসে উঠল। নেপালের বুদ্ধির পরিচয় তারা আগেও কিছু কিছু পেয়েছিল, এখন আবার নতুন করে পেয়ে বেশ খুশি হয়ে উঠল। গিরিন অনেকক্ষণ নেপালের মুখের দিকে চেয়ে রইল, তারপর বলল, ন্যাপলা, তোর তো খুব বুদ্ধি, ওদের হারাবার কোনো ফন্দি বার করতে পারিস? নেপাল তৎক্ষণাৎ বলল, পারি, এমন ফন্দি বার করতে পারি যে ওরা হেরে ভূত হয়ে যাবে আর কখনো আমাদের সঙ্গে লড়তে আসবে না। সকলে নেপালকে ঘিরে ধরল। কি ফন্দি, কি ফন্দি ন্যাপলা, শিগগির বল। সকলে ব্যস্ত হয়ে উঠল। নেপাল বিজ্ঞের মতন মাথা নেড়ে বলল, এখন বলবো না, বললে সব মাটি হয়ে যাবে। গিরিন্দা, তোমাদের তিন চারজনকে চুপি চুপি বলতে পারি, আমি মনে মনে সব ঠিক করে রেখেছি। বেশ, সেই ভালো। তখনই একটা কমিটি তৈরি হলো, তার নাম হলো সমর সমিতি। গিরিন, নেপাল, লালু, সমরেশ, এই চারজন হলো সেই সমিতির সভ্য।
স্থির হলো এরা যা বলবে সেই মতে সকলকে চলতে হবে, কেউ যদি হুকুম অমান্য করে তার শাস্তি হবে। অতঃপর সমর সমিতির সভ্যরা আড়ালে গিয়ে পরামর্শ করতে বসল। নেপাল তখন তার মতলব প্রকাশ করে বলল। শুনে সকলে এক বাক্যে নেপালকে সেনাপতি করল। তার নাম হল জেনারেল নেপলা। মিশন স্কুলের ছেলেরা তাদের মাঠে বসে গল্পগুজব করছিল, এমন সময় সমরেশ একটা সাদা পতাকা হাতে করে তাদের সামনে গিয়ে দাঁড়াল। জিজ্ঞাসা করল, তোমাদের সেনাপতি কে? সমরেশ ফুটবল খেলোয়াড়, তাকে সকলেই চিনত। সাদা পতাকা নিয়ে তাকে এসে দাঁড়াতে দেখে সবাই ভারী আশ্চর্য হয়ে গেল। এরকম ব্যাপার আগে কখনো ঘটেনি। একজন জিজ্ঞাসা করল, তুমি কোথা থেকে আসছো, কি চাও? সমরেশ বলল, আমি টাউন স্কুল সমর সমিতির দূত, তোমাদের সেনাপতির সঙ্গে দেখা করতে চাই। মিশন স্কুলের ছেলেরা চট করে ব্যাপারটা বুঝে নিল, তাদেরও খুব উৎসাহ। কিন্তু সেনাপতি তো তাদের কেউ নেই। এতদিন এলোপাতাড়ি যুদ্ধ চলেছে, সেনাপতি নিযুক্ত করবার কথা তাদের মনেই আসেনি। তারা এওর মুখের দিকে তাকাতে লাগল। কিন্তু সেনাপতি যে তাদের নেই এ কথাও স্বীকার করতে পারে না। তাদের ফুটবলের ক্যাপ্টেন প্রতাপ সেখানে দাঁড়িয়েছিল। সে এগিয়ে এসে বলল, আমি সেনাপতি। এই নতুন ধরনের খেলা পেয়ে মিশন স্কুলের ছেলেরা ভারী খুশি হয়ে উঠল। এ যেন জার্মানির সঙ্গে ফরাসির যুদ্ধ বাঁধবার উপক্রম। দূতকে তারা খুব খাতির করে বসাল, কারণ দূত শুধু অবোধ্য নয়, তাকে অসম্মান করাও ঘোর অসভ্যতা। সমরেশ আর প্রতাপ সামনাসামনি বসল। প্রতাপ সেনাপতির উপযুক্ত গাম্ভীর্য অবলম্বন করে বলল, শত্রুর দূত, এবার তোমার কি বক্তব্য আছে বলো। সমরেশ বলল, আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে এসেছি। সেনাপতি প্রতাপ বলল, উত্তম কথা, তোমাদের সেনাপতি কে? সমরেশ বলল, আমাদের সেনাপতির নাম জেনারেল নেপলা। নেপালকে এরা কেউ চিনত না, ভাবলে নিশ্চয়ই খুব জবরদস্ত সেনাপতি, গায়ে ভীষণ জোর। সমরেশ বলতে লাগল, এখন আমাদের সমর সমিতির বক্তব্য শোনো। আমাদের আর তোমাদের মধ্যে অনেক দিন ধরে যুদ্ধ চলে আসছে, কিন্তু সে যুদ্ধই নয়, ছেলে খেলা। আমরা চাই একদিন রীতিমতো যুদ্ধ হোক। তোমাদের দলের 30 জন যোদ্ধা থাকবে, আমাদের দলেও 30 জন থাকবে। যুদ্ধের নিয়ম অনুসারে লড়াই হবে। তারপর এই লড়াইয়ে যে পক্ষ হারবে চিরদিনের জন্য তাদের হার স্বীকার করে নিতে হবে। তোমরা রাজি আছো? সব ছেলে একসঙ্গে চিৎকার করে উঠল, রাজি আছি, রাজি আছি। সেনাপতি প্রতাপ হাত তুলে বলল, তোমরা চুপ করো, সেনাপতিকে বলতে দাও। তারপর কিছুক্ষণ মুখ ভীষণ গম্ভীর করে ভুরুকুচকে বসে থেকে বলল, আমরা তোমাদের প্রস্তাবে সম্মত আছি, যুদ্ধ কবে হবে? রবিবার বিকেল 3টার সময়। আপত্তি নেই, কোথায় যুদ্ধ হবে? আমরা স্থির করেছি গঙ্গার ধারে পশ্চিম দিকে যে বালির চড়া আছে সেইখানে যুদ্ধ হবে, কারণ সেখানে ওই সময় বাইরের লোক কেউ থাকে না। কিন্তু তোমরা যদি অন্য কোথাও লড়তে চাও আমাদের আপত্তি নেই। প্রতাপ বলল, না না, চড়াতেই যুদ্ধ হবে, সেই উপযুক্ত স্থান, কিন্তু হারজিত কী করে বিচার হবে? সমরেশ বলল, যুদ্ধক্ষেত্রের দুদিকে দুটো কাশের ঝোপ আছে, তাদের মাঝখানে যুদ্ধ হবে। যে দল কাশের সীমানা পার হয়ে পালিয়ে যাবে তাদেরই হার, রাজি আছো? প্রতাপ দাঁড়িয়ে উঠে বলল, রাজি আছি। রবিবার বেলা 3টের সময় যুদ্ধক্ষেত্রে প্রস্তুত থেকো। হর হর মহাদেব। সমরেশও যুদ্ধনিনাদ শিখে এসেছিল, সেও পতাকা তুলে ধরে বলল, জয় চামুণ্ডে। তারপর সেনাপতিকে ফৌজি কায়দায় স্যালুট করে সমরেশ ঝান্ডা কাঁধে করে চলে গেল। দুদিকে সমরসজ্জা চলতে লাগল। মিশন স্কুলে বাছাই করে 30 জন সন্ডা ছেলেকে সৈনিক দলভুক্ত করা হল। তারা চিরদিন জিতে এসেছে, তাই তাদের মনে কোনো ভয় ছিল না। তারা চারদিকে বড়াই করে বেড়াতে লাগল, এবার টাউন স্কুলের ছেলেদের মেরে পস্তা উড়িয়ে দেব। নেপালের দলও যুদ্ধের জন্য তৈরি হল। নেপাল 30 জন খুব চালাক আর মজবুত যোদ্ধা বেছে নিল। রোজ ঢিল ছোড়া, লাঠি চালনার কুচকাওয়াজ চলতে লাগল। নেপাল বাঁশি বাজিয়ে তাদের পরিচালনা করতে লাগল। শনিবার রাত্রে সমর সমিতির 4 জন সভ্য চুপি চুপি যুদ্ধক্ষেত্রে গেল। অন্ধকারে ঘণ্টা 2 ধরে তারা কি করল, তারপর চুপি চুপি ফিরে এলো, কেউ জানতে পারল না। রবিবারে 3টে বাজতে না বাজতে 2 দল যুদ্ধক্ষেত্রে গিয়ে হাজির হল। সকলের হাতে খেজুর ডালের ছড়ি, পকেটে ঢিল ভরা।
যুদ্ধক্ষেত্রটি উত্তর দক্ষিণে প্রায় 50 গজ লম্বা, চওড়া 30 গজ। নেপালের দল দক্ষিণ দিকে বালির উপর গিয়ে দাঁড়াল। মিশন স্কুল উত্তর দিকটা অধিকার করল। যুদ্ধ আরম্ভ হবার আগে নেপাল তার সৈন্যদের এক বক্তৃতা দিল। ভাই সব ধীরভাবে যুদ্ধ করবে, ঘাবড়াবে না, সেনাপতির হুকুম শোনা মাত্র পালন করবে। বাঁশির সংকেত মনে আছে তো? এক ফু দিলে আক্রমণ করবে, দুই ফু দিলে পিছু হটবে, আর তিন ফু দিলে, মনে আছে তো? ব্যাস বলো জয় চামুণ্ডে। যুদ্ধ আরম্ভ হল। দুই পক্ষ প্রথমে নিজেদের কোটে থেকে ঢিল ছুটতে ছুটতে আস্তে আস্তে এগোতে লাগল। নেপালের দল তিন সারিতে সাজানো ছিল, প্রত্যেক সারে 10 জন করে। তারা বেশ ফাঁক ফাঁক করে দাঁড়িয়েছিল, তাই সব ঢিল তাদের গায়ে পড়ল না। মিশন স্কুলের ছেলেরা সার বেঁধে দাঁড়ায়নি, এক জায়গায় জড়ো হয়ে দাঁড়িয়েছিল, কাজেই সব ঢিল তাদের মাথায় গিয়ে পড়ছিল। মিশন স্কুলের ছেলেরা যার যখন ইচ্ছে ঢিল ছুটছিল, কোনো নিয়ম শৃঙ্খলা মেনে চলছিল না। কিন্তু নেপালের দল জেনারেলের হুকুম শুনে ঢিল ছুটছিল। নেপাল হুকুম দিচ্ছিল, ফার্স্ট র্যাঙ্ক ফায়ার। অমনি 10টা ঢিল একসঙ্গে শত্রুর মাথায় গিয়ে পড়ছিল, সেকেন্ড র্যাঙ্ক ফায়ার। অমনি আরেক ঝাঁক ঢিল ছুটছিল। ক্রমে দুই দল পরস্পরের 20 গজের মধ্যে এসে পৌঁছল। মিশন দলের ঢিল তখন ফুরিয়ে গেছে, তারা চাই ছড়ি নিয়ে হাতাহাতি যুদ্ধ করতে, কিন্তু নেপালের দল তখনও সমানভাবে ঢিল চালিয়ে যাচ্ছে। মিশন দল আর এগোতে পারছে না, তাদের দলের কয়েকজন জখম হয়ে পিছিয়ে গেল। নেপাল যখন দেখল তার দলের ঢিল ফুরিয়ে আসছে, তখন সে বাঁশিতে ফু দিল, পিপ। অমনি তার দল জয় চামুণ্ডে বলে ছড়ি নিয়ে বিপক্ষের ঘাড়ে লাফিয়ে পড়ল। মিশন স্কুলের ছেলেরাও এই চায়, হাতাহাতি লড়াই করতেই তারা বেশি মজবুত। তারা হর হর মহাদেব বলে মহা উৎসাহে লেগে গেল। আজ কিন্তু নেপালের দলের বুকে ভীষণ সাহস, সেনাপতির বুদ্ধির উপর তাদের অফুরন্ত বিশ্বাস। তারা জানে আজ তারাই জয়ী হবে, তাই মহা আনন্দে তারা আক্রমণ করল। যুদ্ধে দুই পক্ষই আহত হতে লাগল, কারুর পা কেটে গেল, কারুর কপাল ফুলে উঠল। কিন্তু কুচকাওয়াজের এমনই গুণ যে নেপালের দলের একটি ছেলেও আজ যুদ্ধ ফেলে পালালো না। 5 মিনিট এইভাবে যুদ্ধ চলবার পর নেপালের বাঁশি বাজল, পেপ পেপ। নেপালের দল তখন পিছু হটতে আরম্ভ করল। যারা সামনে ছিল তারা যুদ্ধ করতে করতে ধীরে ধীরে পিছু হটতে আরম্ভ করল। যারা পিছিয়ে ছিল তারা নিজের কোটে ফিরে এসে দাঁড়াল। মিশন দলের ছেলেরা দেখল নেপালের দল রণে ভঙ্গ দিতে আরম্ভ করেছে, তখন তারা ভাবল আর কি, মেরে দিয়েছি। যদিও তারা খুব হাঁপিয়ে পড়েছিল, তবু তারা দ্বিগুণ উৎসাহে শত্রুর কোটে ঢুকে পড়ল। নেপালের দলের সবাই কোটে ফিরে এসেছে, শত্রু সামনে 20 হাত দূরে। এমন সময় আবার নেপালের বাঁশি বাজল, পেপ পেপ পেপ। সঙ্গে সঙ্গে নেপালের দল এক আশ্চর্য কাজ করল। হাতের ছড়ি ফেলে দিয়ে বালির উপর হাত রেখে তারা হাঁটু গেড়ে বসল। আবার যখন তারা উঠে দাঁড়াল, তখন তাদের প্রত্যেকের দুহাতে 2টি ঢিল। নেপাল হুকুম দিল, ফায়ার। অমনি এক ঝাঁক ঢিল গিয়ে শত্রুর মাথায় পড়ল। তারা একসঙ্গে চিৎকার করে উঠল, জয় চামুণ্ডে। মিশন স্কুলের ছেলেরা হতভম্ব হয়ে গেল। ঢিল তো সব যুদ্ধের শুরুতেই ফুরিয়ে গেছে, তবে আবার ঢিল আসে কোথা থেকে? তারা কি করে জানবে যে কাল রাত্রে সমর সমিতির সভ্যরা এসে বালির মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় হাজার হাজার ঢিল পুঁতে রেখে গেছে, আর আজ ঠিক সেই জায়গাতেই তারা গিয়ে দাঁড়িয়েছে? ব্যাপারটা যখন তারা ভালো করে বুঝতে পারল, তখন তাদের বুক দমে গেল। তবু তারা একবার প্রাণপণে চেষ্টা করল সে জায়গাটা দখল করতে, কিন্তু কার সাধ্য সেদিকে এগোই? 30 জন ছেলে মুহূর্তে মুহূর্তে বন্দুকের ছড়ার মতন ঢিল বৃষ্টি করছে। তাদের হাতের ছড়ি কোনো কাজেই লাগল না, 20 হাত দূর থেকে ছড়ি আর কী কাজে লাগবে? এদিকে শিলাবৃষ্টির মতন ঢিল এসে পড়ছে। মিশনের ছেলেদের কারুর নাক থেতো হয়ে গেল, কারুর মাথা ফুলে উঠল, কেউ বা পায়ে জখম হয়ে ন্যাংচাতে আরম্ভ করল। ক্রমে তারা যখন দেখল এখানে দাঁড়িয়ে থাকলে মার খাওয়া ছাড়া আর কোনো লাভই হবে না, তখন তারা একে একে পালাতে আরম্ভ করল। নেপাল চিৎকার করে হুকুম দিল, জোরসে ভাই, আর একবার ফায়ার। আর মিশন স্কুলের দল দাঁড়াতে পারল না। প্রথমে তাদের সেনাপতি প্রতাপ চলে এক ঢিল খেয়ে দৌড় মারল,
তারপর আর সকলে যে যেদিকে পেল চম্পট দিল। নেপালের দল মারমার করে তাদের যুদ্ধক্ষেত্রের বাইরে খেদিয়ে দিয়ে এলো। স্কুলের খেলার মাঠে ফিরে এসে সকলের সামনে দাঁড়িয়ে গিরিন আর সমরেশ নেপালকে কাঁধে তুলে নিল। স্কুল শুদ্ধ ছেলে একসঙ্গে গর্জন করে উঠল, জেনারেল নেপলা কি যায়, নেপোলিয়ন কি যায়।